বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা বানাবো চিকেন রোস্ট। এখানে আমি প্রায় 15 পিস রোস্ট করব। তো চলুন শুরু করা যাক। এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আর দিব এই যে পরিমাণ মতো প্রায় 2 টেবিল চামচ বাটা বাদাম বাটা। তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এই যে গরম মশলা পাউডার। আমি সব কিছু পরিমাণ মতো দিই। এবার আমি সবগুলোকে মিক্স করে দিয়ে দিব লবণ। শুধু পেঁয়াজের জন্য যেটুকু লবণ লাগে ওইটুকু লবণ দিলাম। তারপর আমি এটাকে মিক্স করবো ভালো মতো। মাখানো হয়ে গেছে, এবার আমরা এটাকে এক সাইডে রেখে দিই। মুরগিটাকে আমি প্রথমে লবণ পরিমাণ মতো লবণ আর একটু ফ্রুট কালার দিয়ে মেখে নেব। ভালো হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে দিয়ে দিব। এটা 1 পাশ আমি 90 সেকেন্ড করে ভেজে নেব। সবগুলো এভাবে ভেজে 90 সেকেন্ড করে ভালো করে সবগুলো উঠে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা ছোট করে তুলে নেব। এবার আমরা পেঁয়াজ বেরেস্তিটা করে নেব। এখানে আমি রোস্টটা বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করা থেকে তেল, তারপর দিয়ে দিব ঘি। ঘিটা আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। তো দিয়ে দিব গোটা মশলা, এই যে এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো একটু আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে দিব। এখানে আমি আর পানি দিব না, আর একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। দুধটা দিয়ে এটাকে মিক্স করে একটা কিশমিশটা দিয়ে এটা দিয়ে ভালো মতো মিক্স করে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে বল কষা পর্যন্ত অপেক্ষা করবো। আমার রোস্ট প্রায় শেষ। এবার দিয়ে দিব আলু বোখারা। আলু বোখারা দিয়ে এই যে এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চামচ চিনি দিয়ে এটাকে ঢেকে এবার আমরা নামিয়ে নেব। প্লেটে তুলে নেব। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।